رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي اللهم ثبتنا عند الموت بلا اله الا الله اللهم اجعلنا من الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر امين يا رب العالمين আজকে আমার খুতবার উদ্দেশ্য হলো কোরআনের 7 নং সূরা সূরাতুল আরাফ এর কিছু আয়াতের সৌন্দর্য তো আপনাদের সামনে তুলে ধরব। আর এই সূরার প্রথম দিকে সূরাটি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাহিনী দিয়ে শুরু করেছেন। আদম আলাইহিস সালামের কাহিনী কোরআনে বিভিন্ন জায়গায় এখানে সেখানে বলা হয়েছে, সম্মিলে মোট 7 বার আদম আলাইহিস সালামের কাহিনীটি উল্লেখ করা আছে। ইসলামের কাহিনীটি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে উল্লেখিত হলেও কাহিনীটি এক হলো। এর কাহিনীটি যেখানে যেখানে বর্ণনা করা হয়েছে তার পয়েন্ট অফ ভিউ, তার উপদেশ, তার উদ্দেশ্যটি আলাদাভাবে বর্ণনা করা হয়েছে। সূরাতুল আরাফে এই কাহিনীটি আল্লাহ তাআলা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন এবং অন্যান্য জায়গা থেকে এটি খুব ইউনিক ভাবে এখানে বর্ণনা করা আছে। এই বিষয়গুলো যেগুলো আপনি কোরআনের অন্য জায়গায় শিখতে পারবেন না, অন্য অন্য জায়গায় যেখানে এই কাহিনীগুলো বর্ণনা করা হয়েছে। কোরআন শিখার এটা একটা প্রিন্সিপাল যে আপনাকে বুঝতে হবে কোন জায়গায় কি বর্ণনা করা আছে। আপনাদের মধ্যে অনেকে বলবেন যে আমি এসব আদম আলাইহিস সালামের কাহিনী তো জানি, অনেক আগে থেকে জানি। আর আপনি বলবেন আমি আদম আলাইহিস সালামের কাহিনী বা মূসা আলাইহিস সালামের কাহিনী বা অন্যান্য নবীর কাহিনী আমি এসব জানি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আল্লাহ তাআলা এই সূরার এই আদম আলাইহিস সালাম বা অন্যান্য নবীর কাহিনীগুলো যেখানে বারবার একইভাবে রিপিট ভাবে বর্ণনা করা হয়েছে আপনাকে একই জিনিস শেখানোর জন্য না, আপনাকে বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন ভাবে এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে আপনার মাঝে, যে আপনি এই জিনিসগুলোর সাথে কোরিলেট করতে পারেন, যাতে আপনার মধ্যে ভিন্নভাবে ভিন্ন ভিন্ন জ্ঞানের ফোয়ারা উৎক্ষিপ্ত হয়। সেগুলোর মধ্যে থেকে আমি আপনাদের মধ্যে কিছু জিনিস তুলে ধরতে চাই আজকে, যে মানব জাতির সৃষ্টিটা কিভাবে হয়েছিল, আদম আলাইহিস সালাম কিভাবে এবং কেন সৃষ্টি করা হয়েছিল, এই সব বিষয়ে। আল্লাহ তাআলা বলছেন আমি জাস্ট তোমাদের তৈরি করে দিইনি, আমি তোমাদের সুন্দরতম আকৃতিতে সুন্দরভাবে মুড়ে দিয়েছি, সুন্দরভাবে সৃষ্টি করেছি। আল্লাহ পৃথিবীর আকাশ তৈরি করেছেন, এ সমুদ্র তৈরি করেছেন, এ সুন্দর সুন্দর পাহাড় তৈরি করেছেন, ওয়াটারফল তৈরি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এ বিশাল পৃথিবী, এ বিশাল ইউনিভার্স। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ছোট ছোট শিশির, এ সুন্দর সুন্দর শিশির। আল্লাহ তাআলা যখন কোনো জিনিস সৃষ্টি করেন সেটা সুন্দর, সেটা আমাদের জন্য উপকারী হয়, আমাদের জন্য দরকারি হয়, সেটা আল্লাহ তাআলা ডাইরেক্ট সেভাবে সৃষ্টি করেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাদের কথা বলছে তখন আল্লাহ তাআলা শুধু বলেননি যে আমি তোমাদের সৃষ্টি করে ছেড়ে দিয়েছি, আল্লাহ তাআলা আমাদের ভিতর কারুকার্য করেছেন, আমাদেরকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন, সুন্দরভাবে কারুকার্য করেছেন আমাদের ভিতরে। তো তাফসিরটা এভাবে করা হয়েছে, আপনারা যারা উর্দুর সাথে পরিচিত তারা উর্দুতে এভাবে করেছে যে এটা একটা পিকচারের মতো, বাট আর আপনি যখন এখানে আরবি ট্রান্সলেশন আরবিতে এটাকে তাফসির করবেন এটার মানে তার সুরা মানে আপনাকে সেখানে কারুকার্য করেছে, আপনাকে সেখানে সুন্দরভাবে আকৃতি দিয়েছে। আপনি যদি কোনো কিছু এমনি এমনি তৈরি করেন এমনি এমনি তৈরি করে দিতে পারেন, বাট এখানে আল্লাহ তাআলা এমনভাবে জিনিসটা বর্ণনা করেছেন যে আমাদের মধ্যে আল্লাহ তাআলা কারুকার্য করেছেন। আপনি যখন আল্লাহ তাআলা আমাদের এমনি সৃষ্টি করেননি, এখানে ব্যবহৃত হচ্ছে বাল খালাক্তা মানে আল্লাহ তাআলা আমাদের মধ্যে সৃষ্টি করেছেন ঠিকই, তারপরে আরো কারুকার্য করেছেন, আরো জিনিসটাকে সুন্দরভাবে সাজিয়েছেন। অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা যখন মানুষ সম্পর্কে বর্ণনা করেছেন তখন আল্লাহ তাআলা এই হুসন এই শব্দের অরিজিন এই শব্দের উৎসটা ব্যবহৃত করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা 3-এ বলেছেন বিখ্যাত আয়াতটা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি অনেক সুন্দরভাবে অনেক উচ্চ মর্যাদা দিয়ে। আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলছেন আল্লাহ তাআলা আপনাকে সুন্দর আকৃতি দান করেছেন, তারপরে আপনার উপর কারুকার্য করেছেন, শুধু আপনাকে সুন্দরতম আকৃতি দিয়ে ছেড়ে দেননি, আপনার ভিতর আবার কারুকার্য করেছেন, সুন্দর আরেকটা স্তর আপনার মধ্যে স্থাপন করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা। এখানে কথাটিতে আমাদের মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা এখানে খাস এক মনোযোগ দিয়েছেন। মানুষ জাতি হলো আল্লাহ তাআলার আকর্ষণীয় একটা সৃষ্টি যা আল্লাহ তাআলা খুব যত্ন করে তৈরি করেছেন, আর এই মানব জাতির সৌন্দর্যতা একটি অনেক বড় অনন্য গুণ, আর যার ফলে পৃথিবীতে গড়ে উঠেছে সৌন্দর্যতাকে কেন্দ্র করে অনেক বড় বড় ইন্ডাস্ট্রি, অনেক কোম্পানি গড়ে উঠেছে, অনেক কসমেটিক ইন্ডাস্ট্রি, ফ্যাশন ইন্ডাস্ট্রি, ক্লথিং ইন্ডাস্ট্রি, আর সব থেকে বড় হলো ফিল্ম ইন্ডাস্ট্রি। তাদেরকে দেখেন তারা কিভাবে নায়ক নায়িকাদের বাছাই করে, কিভাবে তাদেরকে সৌন্দর্যভাবে সাজায়, মানুষের সামনে উপস্থাপন করে, এভাবে তো তারা বিজনেস করে। তারা কি করে, মহান আল্লাহ তাআলা মানুষকে যে অনন্য গুণটুকু দিয়েছে সে আইডিয়াটুকুকে তারা কাজে লাগিয়ে কোটি কোটি টাকা ইনকাম করে, তারা মানুষের সামনে সবকিছু রসালোভাবে উপস্থাপন করে।